বিনা পয়সায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, বাড়ি বাড়িতে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। আবার বিদ্যুৎ বিলের ছাড় রাজ্য সরকার আমাদের বাড়ির মেয়ে মমতা মধ্যে ঘোষণা করছে, বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী দেয়নি, দেখাতে পারবেন না। তা সত্ত্বেও আমরা রাস্তা করেছি 1,18,128 কিলোমিটার, 1,18,128 কিলোমিটার বাংলায় হয়েছে। তারপরে উন্নয়নের যে ধারা, উন্নয়নের যে গতি, সেই গতিকে ঠিক রাখার জন্য বাংলার মানুষ, জনতা ইতিমধ্যেই রায় দিয়েছেন যে বাংলা তার নিজের মেয়েকেই চায়। বহিরাগতে কোনো প্রশ্ন নেই, যারা আজকে বহিরাগত এসে লম্পঝম্প করছে তারা দেখবেন ইলেকশনের পর 7,000 কিলোমিটার দূরে দিল্লিতে প্লেনে চেপে চলে যাবে, আপনাদের সারা শব্দ পাবে না, আপনাদের খবর নেওয়ার সুযোগ পাবে না, মনে করবে না। যারা আজকে খুব গরিব দরদি হিসাবে বাড়িতে বসে পাত পেতে ভাত খাচ্ছে, সেই ভাতরা কাজ জানেন, তাদের লজ্জা থাকা উচিত ছিল। অমিত শাহ একটা বাগদি বাড়িতে, তফসিল বাড়িতে বলছে আমি তফসিল বাড়িতে ভাত খাচ্ছি, পাতা কলা পাতা দিয়ে ঢাপতে পারেনি, টেবিল করে দিছে, একটা চৌকি করে তারা ভাত খাচ্ছে। তা বোঝা উচিত ছিল যে ভাতরা খাচ্ছে সেটা হচ্ছে খাদ্য সাথী প্রকল্পের মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল। অতএব যারা আজকে চিৎকার করছে যে বাংলা দখল করব, আপনারা ভাববেন না, বহিরাগত হিন্দিভাষী, এই যে পিছনে যে লেখাটা আছে বাংলা নিজের মেয়েকে চায়, তারা এটা পড়তে পারবে না, তাদের ফড়ার কোনো ক্ষমতা নেই। অতএব হিন্দিভাষীকে লিয়েছে এই বাংলা দখল করার সময় সব দুবার স্বপ্ন দেখছে, তারা নির্বাচনের পর দেখবেন বাংলা যখন দখল হবে তারা তখন 7,000 কিলোমিটার দূরে তারা থাকবে, আপনাদের খবর, বাংলার খবর, বাংলা গরিব মানুষের খবর নেওয়ার চেষ্টা করবে না। আবার বলছে যে আমরা কি বলছে ওই কিষাণ বন্ধু, কিষাণ সম্মান নিধি চালু করব। আপনারা কি জানেন যে কিষাণ সম্মান নিধি প্রকল্প আমাদের বাড়ির মেয়ে, আমাদের ঘরের মেয়ে, আমাদের মুখ্যমন্ত্রী, যে বাংলার জন্য লড়াই করে, যে ভারতবর্ষের সংবিধান রক্ষা করার জন্য লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কৃষক বন্ধু প্রকল্প চালু করছে। কেন্দ্রীয় সরকার বিজেপি তারা কিন্তু কৃষক কি ভারত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এই যে ফেরাক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় গরিব চাষিদের 1 একর জায়গা থাকলে 5,000 টাকা দিচ্ছে, আগামী দিনে 6,000 টাকা পাবেন ঘোষণা করছে। আর কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার আপনার 1 হেক্টর জায়গা থাকলে আপনি পাবেন মাত্র 1,324 টাকা, এটা ফেরাক। 2 নম্বর ফেরাক হচ্ছে আমাদের কৃষক বন্ধুতে যে বিমা, সে বিমাতে আপনাকে কর দিতে হচ্ছে না, আর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে কৃষককেই কর দিতে হবে। 3 নম্বর আবার যারা আমাদের 18 থেকে 60 বছর বয়সের মধ্যে 1 ডিসমিল জায়গা থাকলেও যে কৃষক মারা যাবে তার পরিবারকে, তার অসহায় পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য করার জন্য আমাদের কৃষক বন্ধুর প্রকল্পে ব্যবস্থা আছে, কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে এ ব্যবস্থা নেই। অতএব এই যে ফেরাক, এই যে পার্থক্য, আমাদের কৃষকদের যারা আন্দোলন করছে, আমাদের জানেন কিছুদিন পরে হয়তো দিল্লি থেকে 1,00,000 ট্রাক্টর বাংলায় আসবে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে, আমরা তার শরিক, আন্দোলনের শরিক, মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব দিচ্ছে, কৃষকের সর্বনাশ বিল প্রত্যাহার করতে হবে, অনেক কৃষক আত্মহত্যা করছে। অতএব বিজেপি যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, আপনারা যারা দেখছেন তারা খুব বম্বরম্বই করছিল, গ্যাস ফ্রি দিচ্ছে, আপনারা আমরা বাড়ির মাকে বলতে পারিনি একটা গ্যাসের দাম হয় 800 টাকা, দুবার কি 500-500 দিয়ে, তাও অনেকে পেয়েছেন অনেকে পাননি ভর্তুকির টাকা, এখন সেই টাকাটাকে ঘুরিয়ে আরও বেশি বেশি করে 800 টাকা রয়েছে, ডিজেল পেট্রোল মোটর সাইকেল বন্ধ হচ্ছে, চালাতে পারছে না, 1 লিটার 100 টাকা ছুঁই ছুঁই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়ির মেয়ে, ঘরের মেয়ে, আপনাদের ঘরের মেয়ে, সে আপনাদের অসহায়কতা চিন্তা করে গত কয়েকদিন আগেই সে একটা নির্দেশ জারি করেছে যে আমি মানুষের অসহায়কতা চিন্তা করে পেট্রোলের দাম বাড়ছে শুনেই আমি শেষ প্রকল্পের শেষ থেকে 1 টাকা করে কমিয়ে দিচ্ছি।
এই কন্ট্রোলিং ক্ষমতা, মূল্যবৃদ্ধির কন্ট্রোলিং ক্ষমতা হচ্ছে ফুললি সেন্ট্রাল গভর্নমেন্টের। সরষের তেল কেজি কিলো এক লিটার দাম কত নিশ্চয়ই আপনারা জানেন, মুগ ডালের কিলো কত কত জানেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা প্রকল্প, আপনারা মিড ডে মিল দিচ্ছেন বাচ্চাদের, এটা কেউ কোনো ভারতবর্ষে কোনো রাজ্য দেয়নি, দিতে পারেনি। আবার দেখবেন আপনাদের বাড়ির ছেলেরা যারা প্রাইমারি স্কুলে পড়ে, যারা আইসিডি এসে যায়, সেখানে তারা পাবে 2 কিলো চাল, 1 কিলো গম, 500 মুসুর ডাল, 500 চিনি, 200 সোয়াবিন, 1 কিলো ছোলা, আবার একটা সাবান। তাহলে নিজেদেরই আমার বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চা থেকে, যারা আমরা ভোটার সকলের কথা তার চিন্তাভাবনায় আছে, তো সেই জন্যই আমরা বাংলার মেয়েকেই চাই, বাংলা তার নিজের মেয়েকেই চাই। কারণ ইতিমধ্যে মানুষ রায় দিয়ে ফেলেছেন যে বাংলায় আবার তৃতীয়বার যেন মুখ্যমন্ত্রী, যে তো বড় পৃথিবীর যত শক্তি হোক না কেন, মুখ্যমন্ত্রী হিসাবে আবার শপথ নেবেন আমার বাড়ির, আমাদের, আপনাদের, আমাদের ঘরের নিজেদের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। যতই কলকাঠি নাড়ুক না কেন, যতই বিজেপি সিপিএম যৌথভাবে আবার আব্বাস টাব্বাস যার কলকাঠি নাড়ছে, মানুষ আপনি ইতিমধ্যে দেখেছেন যেখানে সভা হচ্ছে মানুষের ঢোল, যতই কলকাঠু নাড়ুক আবার দেখবেন নবান্নে হাওয়ায় চটি এসে বসবে, যে যাই শক্তিতে লড়ুক না কেন। দেখুন আপনাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভারতীয় জনতা পার্টির, এটা হচ্ছে ধমকানি চমকানি শাসানি। আমরা ইতিমধ্যেই দেখেছি রাজস্থানের ভোটের আগে অশোক গেহলটকে আমরা ওরা ধমকানি দিয়েছিল, সিবিআই নোটিশ দিয়েছিল। আবার দেখেছি মধ্যপ্রদেশে ভোটের আগে কমলনাথকে ওরা সিবিআই নোটিশ তার বাড়িতে গেছিল। কর্ণাটকে ভোটের আগে কুমারস্বামীর বাড়িতে সিবিআই হানা দিছে। দিল্লির নির্বাচনের আগে যার ঝাঁটা প্রতীক কেজরিওয়াল, যেখানে দিল্লিতে মোদি, অমিত শাহ নাড্ডা টাড্ডা এসব বসে আছে, সে দিল্লিতে কেজরিওয়ালকে দমানোর জন্য তার বাড়িতেও সিবিআই হানা দিয়েছিল ঠিক ভোটের প্রাক মুহূর্তে। তো এক্ষেত্রে বাংলা নির্বাচনের ব্যতিক্রম কেন, এ তো হবেই, একটাই তো ওদের ভয় দেখানো, চমকানো দেখানো, ঠিক আছে, এটা তো কালচার না, মোটেই না, বলতে পারবে মানে আপনারা তো বুঝতে পারছেন না। সিবিআই অভিষেকের স্ত্রীকে নোটিশ দেওয়ার পর আবার শুনছি, আজকে নাকি শুনছি আমাদের ববি হাকিম নেতা তার মেয়েকে নোটিশ ধরিয়েছে, তার মানে এটা আমাদের পক্ষে এত সুযোগ সাংগঠনিকভাবে, আমাদের দুর্বল শক্তিগুলো আরও প্রবল শক্তিতে রূপ নিচ্ছে যে আমরা লড়ব। ভোটের আগে ধমকানি চমকানি সিবিআই ইডি এসব দিয়ে কাউকে দমানো যায় না। বাংলার মানুষ অন্যভাবে বিপ্লবী মানুষ, আর পূর্ব মেদিনীপুরের মানুষের চিন্তা ভাবনা আলাদা, ঠিক আছে। প্রস্তুতি 1 নম্বর ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভগবানপুর 1 নম্বর ব্লকের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, সঙ্গে আছেন আমাদের মদন মোহন পাত্র, পূর্ব মেদিনীপুর জেলার জেলা কমিটির সহসভাপতি। তারপরে আমাদের বিকাশ ভূঁইয়া আছেন আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকের আমাদের পার্টির ব্লক কমিটির সহসভাপতি। সৌরভ বেরা আছেন আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভগবানপুর 1 নম্বর ব্লকের। মনোরঞ্জন দাস আমাদের পার্টির ব্লকের সাধারণ সম্পাদক। বাঁয়ে আছে মায়ারানী চন্দ্র, প্রধান বেউদিয়া গ্রাম পঞ্চায়েত। আছেন আমাদের পম্পা ভূঁইয়া, পঞ্চায়েত সেলের নেতৃত্ব। আছেন সুজস চিনি, ওডবার অঞ্চলের
বলিষ্ঠ নেতৃত্ব, তপন অঞ্চল সভাপতি তপন দাস, আমাদের এই অঞ্চল যেখানে আমরা প্রেস মিট করছি সেই অঞ্চলের আমার বলিষ্ঠ নেতৃত্ব এবং সভাপতি অঞ্চল সভাপতি আছেন, আমাদের সমস্ত ব্লক লেভেলের লিডার আছেন, সঙ্গে আছেন আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্বরা আছেন। বাংলার মানুষ দিচ্ছেন রায়, বাংলার মানুষ দিচ্ছেন রায়।